মাছের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে শিং মাছকে ব্রিডিং করানো হয়, কিন্তু আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে শিং মাছের রেণুকে নার্সিং করানোর জন্য সঠিক নিয়মে পুকুর প্রস্তুত করা ও পোনা মজুদকালীন এবং মজুদ পরবর্তী কিছু ব্যবস্থাপনা নিয়ে কথা বলবো। আমরা অনেকে যে ভুলটি করে থাকি যে শিং মাছের রেণু অন্য কোথাও থেকে কিনে এনে আমরা সরাসরি পুরনো পুকুরে, যেটা কোনো মতে ওষুধ দিয়ে কোনো মতে প্রস্তুত করে, আমরা তার মধ্যে রেণু ছেড়ে দেই। এবং এমনও মানুষ আছে যে আমার ভিডিওর কমেন্টে অনেকে বলেছেন যে ভাই, আমি দুইবার তিনবার ধরে চেষ্টা করেও আমি কোনো রেণু টিকাতে পারিনি। আমার মতে তার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে সঠিকভাবে পুকুর প্রস্তুত না করা। আমি পূর্বের অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে পুকুর সঠিকভাবে প্রস্তুতি অনেকটা সফলতার দিকে অর্ধেক পথ এগিয়ে দেয়। আর তারই ধারাবাহিকতায় আপনি যখন শিং মাছের রেণু যখন নার্সিং করতে যাবেন, তখন অবশ্যই পুকুরটিকে ভালোভাবে রৌদ্রে শুকিয়ে নিতে হবে, এবং পুকুরের তলায় যদি পচা কাদা থাকে তাহলে তা উঠিয়ে সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি পুকুরের তলদেশে প্রতি শতকে 500 গ্রাম হারে চুন ছিটিয়ে প্রয়োগ করতে হবে, এবং পুকুরের তলদেশে চুন দেওয়ার পর তা 2 দিন রোদে শুকাতে হবে, এবং 2 দিন পরে পুকুরে 2 থেকে 3 ফিট বিশুদ্ধ পানি দিয়ে পূরণ করতে হবে। এবং পুকুরে পরিষ্কার পানি প্রবেশের পরে পুকুরে প্রাকৃতিক খাদ্যের উৎস বাড়ানোর জন্য আপনাকে কাজ করতে হবে। কারণ পুকুরে যখন প্রাকৃতিক খাদ্যের পরিমাণ বেশি থাকে, মানে জুপ্লাঙ্কটন বেশি থাকে, যেটাকে আমরা বাংলায় বলি যে ক্ষুদ্র প্রাণী কণা, এবং শিং মাছের রেণুপোনা যখন অন্যান্য নার্সারি খাবারের পাশাপাশি প্রাকৃতিক খাদ্য গ্রহণ করে, তখন তাদের মৃত্যু হারটা কমে যায়। এই জন্য সেই নার্সারি পুকুরে পানি প্রবেশের পরে প্রতি শতকে 2 কেজি হারে গোবর দিতে হবে, এবং গোবর প্রয়োগের ঠিক 2 দিন পরে 100 গ্রাম ইউরিয়া সমস্ত পুকুরে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। গোবর এবং ইউরিয়া সার প্রয়োগের ঠিক 3 দিন পর প্রতি শতকে ময়দা 100 গ্রাম হারে পানিতে মিশিয়ে দ্রবণ তৈরি করে তা সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে। আর এই প্রক্রিয়াটি সম্পাদনের মাধ্যমে আপনার নার্সারি পুকুরে প্রচুর পরিমাণে জুপ্লাঙ্কটন বা ক্ষুদ্র প্রাণীকণা তৈরি হবে, যেই প্রাণীকণাগুলোতে আপনার সরবরাহকৃত নার্সারি ফিডের চাইতে অনেক বেশি পরিমাণে প্রোটিন থাকে, এবং সেই খাবারগুলা গ্রহণের কারণে শিং মাছের রেণুর মৃত্যু হার কমে যায়। এবার আসি শিং মাছের রেণু পুকুরে পোনা মজুদকালীন কিছু কার্যক্রম আছে এবং তার পূর্ববর্তী কিছু পদক্ষেপ আছে। যেমন আপনি শিং মাছের রেণু নার্সিং এর জন্য যে পুকুর প্রস্তুত করবেন, তার মধ্যে রেণু ছাড়ার 24 ঘন্টা পূর্বে হাঁসপোকা নিধনের জন্য প্রতি শতকে 10 ml পরিমাণ সুমিথিয়ন প্রয়োগ করবেন। এই ওষুধটি প্রয়োগের মাধ্যমে আপনার নার্সিং পুকুরের যে কোনো ধরনের হাঁসপোকা বা কাটিং পোকা অথবা যে কোনো অবাঞ্ছিত প্রাণী পুকুর থেকে দমন হবে, এবং সুমিথিয়ন প্রয়োগের 24 ঘন্টা পর প্রতি শতাংশে 100 গ্রাম ভারে রেণু প্রস্তুতকৃত পুকুরে মজুদ করতে পারবেন। এবং রেণু মজুদের সর্বোত্তম সময় হচ্ছে বিকালবেলা, কারণ বিকালবেলা পুকুরের পানিতে তাপমাত্রা অনেকটা স্বাভাবিক থাকে এবং সারা রাত পুকুরে পোনাগুলা রেস্ট নেয়ার সময় পায়, এবং পুকুরে ছাড়ার পরে পোনার শরীরে যে ধকলটা তৈরি হয় তা অনেকক্ষণ রেস্ট নেওয়ার কারণে পুকুরের সাথে পোনাটা খাপ খাইয়ে নিতে পারে খুব সুন্দরভাবে। এবং ঠিক পরের দিন সকালে পুকুরের পানি যেহেতু কম এবং গরমের দিনে রোদের তাপমাত্রা খুব বেশি থাকে, সেই কারণে পুকুরে তাপমাত্রা নিয়ে অনেকটা সমস্যা হয়, এবং রেণু পুকুরে অত্যাধিক তাপমাত্রা অনেক বেশি প্রভাব বিস্তার করে। তাই পুকুরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কয়েকটি স্থানে, 3 থেকে 4টি স্থানে কচুরিপানার থোকা আপনি পুকুরে বেঁধে দিতে পারেন। এতে করে পুকুরের তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। তবে একই ভিডিওতে রেণু পুকুরের খাদ্য ব্যবস্থাপনা বা অন্য বিষয়ে যদি আমি তুলে ধরতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আমি পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সামনে শিং মাছের রেণু পুকুরের খাদ্য ব্যবস্থাপনা এবং মজুদ পরবর্তী যে সকল ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। আশা করি শিং মাছের রেণু নার্সিং করার জন্য সঠিকভাবে আপনারা রেণু পুকুর প্রস্তুত করে তারপরেই শিং মাছের রেণু তাতে ছাড়বেন। এতে করে ইনশাল্লাহ আপনি প্রথমবারেই সফল হবেন। তবে আমাদের এই ভিডিওতে যে শিং মাছের পোনাগুলো দেখেছেন, এগুলো হচ্ছে সম্পূর্ণ ইনব্রিডিং সমস্যা মুক্ত পোনা,
এবং সবচেয়ে ভালো কোয়ালিটির এবং লাল রঙের পোনা। পূর্বে আমি সবসময় যেটা বলি যে অনেকের মতে এবং অভিজ্ঞ শিং মাছ চাষীদের মতে যে লাল রঙের শিং মাছের পোনা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির শিং মাছের পোনা। আপনাদের যদি কারো শিং মাছের পোনার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের ভিডিও টাইটেলে এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেয়া থাকবে, সেই নাম্বার গুলোতে যোগাযোগ করে উন্নত মানের এবং ভালো জাতের শিং মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি একটি কথা বলবো যে আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিও গুলো তৈরি করা, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কারণ বরাবরই যেটা বলি যে একটি লাইক কিন্তু আমার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা।